হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিছু ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যেখানে ম্যানেজার সহ বিভিন্ন পদে কিছু ভ্যাকান্সি বেরিয়েছে এবং সেই ভ্যাকান্সির বিস্তারিত তথ্য সমস্তটাই এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে সুতরাং ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবেদনের শেষ তারিখ পাঁচই মে কীভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত তো এখানে বলা হয়েছে মোট শূন্য পদ আছে একশো চুয়াল্লিশটি স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের জন্য ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্টের জন্য ভ্যাকান্সি আছে একটি ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্টের জন্য ভ্যাকান্সি আছে দুটি সিনিয়র এক্সিকিউটিভের জন্য ভ্যাকান্সি আছে একটি সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ স্ট্র্যাটেজি এর জন্য ভ্যাকান্সি আছে একটি সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ গ্লোবাল ট্রেডের জন্য ভ্যাকান্সি আছে একটি সিনিয়র এক্সিকিউটিভ রিটেল ও সাবসিডারিজের জন্য ভ্যাকান্সি আছে একটি সিনিয়র এক্সিকিউটিভ ফিনান্সের জন্য ভ্যাকান্সি আছে একটি সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিংয়ের জন্য ভ্যাকান্সি আছে একটি একটি ডেপুটি চিফ টেকনোলজি অফিসার এর জন্য ভ্যাকান্সি আছে একটি ম্যানেজার এম এর জন্য ভ্যাকান্সি আছে একটি এক্সিকিউটিভ ডকুমেন্ট প্রিজার্ভেশন আর্কাইভ এর জন্য ভ্যাকান্সি আছে একটি ফার্মাসিস্ট এর জন্য ভ্যাকান্সি সাতষট্টিটি ডেটা অ্যানালিস্টের জন্য আটটি ম্যানেজার পদের জন্য ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য পঁয়তাল্লিশ ম্যানেজার জব ফ্যামিলি ও সাকসেশন প্ল্যানিংয়ের জন্য ভ্যাকান্সি একটি এবং ম্যানেজার রেমিন্টেন্সের জন্য ভ্যাকান্সি আছে একটি এছাড়া ডেপুটি ম্যানেজার মার্কেটিং ফিনান্স এর জন্য ভ্যাকান্সি আছে একটি ডেপুটি ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর জন্য ভ্যাকান্সি ছটি এবং ডেপুটি ম্যানেজার স্ট্র্যাটেজি ট্রেনিং এর জন্য ভ্যাকান্সি আছে একটি তো তাহলে বন্ধুরা ভ্যাকান্সি কিন্তু যথেষ্টই ভালো আছে এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে স্নাতক ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ বা এমবিএ পাশরা এখানে আবেদন করতে পারবেন এবার দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা ডাব্লুডাব্লু ডাব্লু এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন তেরোই এপ্রিল থেকে পাঁচই মে এর মধ্যে আবেদন ফি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরিয় পদগুলি আবেদন করার জন্য ফি হিসাবে দিতে হবে সাতশো টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং পদ্ধতিতে টাকা দেওয়া যাবে তবে তফসিলি জাতি ও উপজাতিদের আবেদন ফি লাগবে না বেতনের ব্যাপারে বলা হয়েছে উপরিয়ুক্ত পদে নিযুক্তরা পাবেন তিরিশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত তো তাহলে বন্ধুরা এটাই ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভ্যাকান্সির ব্যাপারে একটা তথ্য এবং এই নিয়োগ সংক্রান্ত যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই ভ্যাকান্সির ব্যাপারে তথ্যটি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যাতে তারাও আবেদনটা করতে পারে তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো